নমস্কার বন্ধুরা, দীপাশ কিচেনে সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি অপূর্ব স্বাদের ভেন্ডি আর পিউলির ডালের একটা রেসিপি। দারুণ লোভনীয় স্বাদের এই রেসিপিটা একবার যদি তৈরি করেন, প্রত্যেক দিন তৈরি করার বাহানা খুঁজবেন, আর বাড়ির লোককে খাওয়ালে সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর এটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ঢেঁড়স নিয়েছি, যেটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে শুকিয়ে যাওয়ার পরে কেটে নিচ্ছি, আর কাটার পরে ধোয়া যাবে না। আর এখানে এটা কচি ঢেঁড়স ব্যবহার করতে হবে, আর দুটো সাইড কেটে দিয়ে গোটা গোটা করে রেখে দিতে হবে। এটাকে এরকম ভাবে প্রত্যেকটা আমি কেটে নেব, ঠিক এইভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা কাটা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব, আর এরপরে চলে যাব আমি নেক্সট পর্যায়ে। এখানে বিউলির ডালটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ব্লেন্ড করে নেব। হাফ কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি, এটা 1.5 কাপ পরিমাণে হয়ে গেছে, এটাকে আমি ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কাটা, আর 1 চামচ মৌরি। মৌরি, আদা আর কাঁচা লঙ্কা এখানে ভেঙে দিয়ে দেবো। তারপরে একটু দানা দানা করে ডালটাকে পেস্ট করে নেব। এর মধ্যে কোনো জল অ্যাড করা দরকার নেই, যদি আপনার মনে হয়ে থাকে খুবই শুকনো তাহলে 1 টেবিল চামচ কি 2 টেবিল চামচ জল অ্যাড করে দেবেন, যেরকম আমি দিলাম। এরপরে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা আমার হয়ে গেছে, ব্লেন্ড করে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। এরপরে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নেই, তেলটা দিয়ে এইভাবে বড়ার আকারে এইগুলোকে দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পরে কিন্তু এটা করবেন, আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটা গরম করে নিতে হবে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে বড়াগুলোকে দিয়ে দিতে হবে। 1 মিনিট বড়াগুলোকে কিছু নাড়াচাড়া না করে রেখে দিতে হবে, আর 1 মিনিট পরে বড়াগুলো এইভাবে উল্টে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে। এই টিপসগুলো ফলো করে যদি করেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। তারপর সবগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ গোটা জিরে, আর 1টা শুকনো লঙ্কা, আর 1টা ছোট এলাচ, যেটা আমি কিন্তু ফাটিয়ে নিয়ে দিয়েছি। যদি আপনাদের মনে হয় যে একটু বেশি দেবেন, সেটাও কিন্তু দিতে পারেন তেলের পরিমাণ। আমি এখানে অল্প তেলে এই রেসিপিটা তৈরি করে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তেলে আদাটা দিলে বড্ড ছিটকোয়, তাই এখানে আমি দিয়ে দিলাম একটুখানি 2 টেবিল চামচ মতো জল। জলটা দেওয়ার পরে আদাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে সবার প্রথমে টমেটো দিলাম, আর এখানে আমি 1টা টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে এটাকে কষাতে থাকতে হবে। এটাকে কষাতে কষাতেই টমেটোটা নরম হয়ে যাবে, তখন মশলার হলুদের গন্ধটাও কিন্তু কাঁচা গন্ধগুলো চলে যাবে। এইভাবে 2-3 মিনিট কষানোর পরে এর মধ্যে 1/2 চামচ চিনি অ্যাড করে দিয়ে আবারও এটাকে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়ে তেলটা বের হয়ে এলে ঢেঁড়সগুলোকে দিয়ে দেবো। ঢেঁড়সগুলো দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো মশলার সাথে, পুরো যাতে ঢেঁড়সটা কোট হয়ে যায়। 2 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে এইভাবে রান্নাটা করে নিতে হবে। 2 মিনিট পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। যদি দেখেন খুব শুকিয়ে গেছে তাহলে সামান্য পরিমাণ জলে ছিটে দিয়ে কিন্তু 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট নাড়াচাড়া করার পরে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে। আমি এখানে 100 মিলিলিটার জল অ্যাড করলাম, মানে 1 কাপ জল আমি দিয়েছি। আপনারা কম বেশি সামান্য করতে পারেন। জলটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে থাকবে। 5 মিনিট পরে এটা যখন এইভাবে ফুটে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব, আর দেখে নেব যে ভেন্ডিটা সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু এটা অনেকক্ষণ ধরেই রান্না হয়েছে, 2 মিনিট ধরে নাড়াচাড়া করেছি, সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দেবো। বড়াগুলো অ্যাড করে দিয়ে ভেন্ডির সাথে বড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা ভেন্ডি আর বড়ার গায়ে লেগে যায়। কাঁচা লঙ্কা এখানে চিরে আমি দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো বা পছন্দ মতো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে পারেন। এরপরে ভালো করে মিশিয়ে ফুটে উঠবে যখন, এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম।
এখানে আমি আমুল ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়ির তৈরি ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকে দারুণ স্বাদের এই ভেন্ডি রেসিপিটা, যেটা যে কোনো রকম সাইড মানে সাইড ডিশ হিসেবে দারুণ লাগবে। ভাত, রুটি, কুলচা, পরোটা, পোলাও সবকিছু দিয়ে দারুণ লাগবে। ওপরে একটু কেশরি মেথি ছড়িয়ে দিয়ে এইভাবে পরিবেশন করবেন। সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। তাহলে নিরামিষে রেসিপিটা অবশ্যই একবার তৈরি করুন, আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যাবেন না, যাতে যখনই আমি কোনো আপডেট দেবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।